ওই যে আমি দিয়েছিলাম 1 চামচ করে, কতটা করে ফুলে গেছে এটা তো। মাঝখানটা কি হয়, তাপটা পুরো গ্যাসের ডাইরেক্ট পড়ে, তো ওই জন্য। আর এরপর তো বর্ষা আসছে, বৃষ্টির দিন সন্ধেবেলায় এইসব ভেজে ভেজে খেতে কিন্তু দারুণ লাগবে। মেন হচ্ছে খেতে খেতে খুব টেস্টি হয়। হ্যালো, নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। সবাই তো কেমন আছেন বলুন। বেশ আরাম ছিল না বৃষ্টিতে, আবার গরম শুরু হয়েছে, আবার আরাম হবে। আমাদের জীবনে সবই আসে, কম বেশি আসে যায়, আনন্দ কষ্ট সবই আছে, তো এর মধ্যেই আমরা তো সবকিছুই করি। তো আজকেও আমি একটা এখন গ্যাসে রান্না দেখাবো, যেটা খুবই শর্টকাট কিন্তু মুখরোচক। একবার একঘেয়ে জল খাবার না ইচ্ছা করলে এটাও খেয়ে দেখতে পারেন। তো চলুন আমি রান্না করে দেখাচ্ছি, কেমন কেমন লাগে দেখুন। দেখুন সেই মুখরোচক নাস্তা বানাতে আমি একটা বাটি নিয়েছি। এর মধ্যে আমি মোটামুটি চায়ের কাপে 1 কাপের মতন সুজি নিলাম, ঠিক আছে। এই সুজির মধ্যে দেব আমি টক দই। টক দইটা একটু বেশি দেব, কারণ এটাতেই তো মেনলি ফেটানো হবে। জল আমি দেব না, দিয়ে দিলাম 1 কাপ টক দই, 1 কাপ সুজি। আর এর মধ্যে দেব আমি কিছু সবজি, এই যে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, ক্যাপসিকাম কুচানো, টমেটো কুচানো, আদা, আর একটু কাঁচা লঙ্কা। ইচ্ছে করলে আপনারা এখানে সবজিও দিতে পারেন, বিনস থাকলে, গাজর থাকলে, একটু ছোটো ছোটো করে কুচি করে দিতেই পারেন। তো আমার কাছে ছিল না, এই যা ছিল আমি সব কুচোনোগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দেব একটু নুন, এর মধ্যে সব রকম যা মশলা থাকে ঘরে সব রকম মশলা দেবো, তাহলে কী হবে খেতে কিন্তু খুব টেস্টি হয়। ঘরে আমার যখন থাকে না, এই একটু ম্যাগি মশলাটা আছে, এই ম্যাগি মশলাটাও আমি দিয়ে দিলাম। খেতে পকোড়াটা বেশ সুন্দর হয়, ফুলো ফুলো সুন্দর টেস্টি টেস্টি হবে। আর একটু দিচ্ছি সবজি মশলা। এই সবজি মশলাটাও ঠিক চাট মশলা যদি না থাকে, তো আমি তখন এই সবজি মশলাটা দিয়ে দিই। এটাও খুব সুন্দর পকোড়াটায় একটা অদ্ভুত স্মেল হয়, খুব সুন্দর খেতে হয়। আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, তো কুচিয়ে দিলামই, কিন্তু তবুও একটু বেশ ঝাল ঝাল স্পাইসি, দেখতেও বেশ একটু ভালো লাগবে, তার জন্য একটু চিলি পাউডার দিলাম। এই হয়ে গেল মশলা দেওয়া। এবার কি দেব, এবার দেব আন্দাজ মতো নুন। নুনটা তো দিতেই হবে, নুনটাও দিয়ে দিলাম মোটামুটি আন্দাজ মতন, এইটুকু তো নুন লাগবেই। আর দেব সামান্য চিনি, চিনিটাও একটু দরকার, নাহলে সব রকম টেস্ট আসে না, তাই একটু সামান্য চিনিও দিলাম। হয়ে গেছে, এইবার এটাকে আমি খুব ভালো করে ফেটাবো। এটাকে আমি একটু ফেটাচ্ছি, জল একটুখানি দেওয়া যেতে পারে, যদি দেখেন যে শুকনো হয়েছে তাহলে একটু জল দিতেই হবে। তো এখানে আমি কি করব, 1টা ডিম, এই 1টা ডিমকেও আমি দিয়ে দিচ্ছি, তাহলে কি বেশ সুন্দর হবে জিনিসটা খেতে। ডিমটা সব ক্ষেত্রেই ভালো লাগে, একটু সুন্দরভাবে ফুললে। একটু জল দিলাম, 1/2 কাপ মতন জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রাখবো। এটাকে ফেটিয়ে না, এটাকে ফেটিয়ে মোটামুটি ওই 1/2 ঘন্টা, 1/2 ঘন্টা রেখে দেব, তাহলে না এটা বেশ সুন্দরভাবে একটু ফুলে যাবে। সুজিটা রয়েছে তো, তাই এটা একটু ফুলিয়ে যাবে, একটু সুজিটা নরম হোক, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। মুখরোচক নাস্তাটা বানাতে গেলে তো এই যে উপ্পাম কড়াইটা আছে না, এটা গ্যাস ফুল দিয়ে ভালো করে গরম করতে হবে। যখন এটা পুরো শুকনো হয়ে দেখবেন তেতে গিয়ে না ধোয়া উঠবে, ভালো গরম হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন। দেখুন আমারটা দিয়েও কিন্তু ধোয়া বেরোচ্ছে, তার মানে এটা আমার ভালো গরম হয়ে গেছে। এইবারে আমি আরেকটু কমিয়ে দেব। দিয়ে প্রতিটা বাটির মধ্যে, ওই যে বাটিগুলো রয়েছে না, ওর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো।
যদিও খুব সামান্য সামান্যই দেব, একটু একটু করে, মানে মোটামুটি 4 চামচের 1 চামচ তেল 4টে বাটিতে দেওয়া যাবে, এইভাবেই দিতে হবে। একটু করে তেল দিয়ে দেব আমি, গ্যাসটা কিন্তু কমিয়ে দেবেন, প্রথমে তাতিয়ে নিতে হবে ফুল স্পিডে, তারপরে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে আমি প্রত্যেকটাতে তেল দিয়েছি, দিয়ে কি করব দেখুন, পুরোটাতেই আমি একটু ব্রাশ করে দেব, এই যে এইভাবে একটু, যাতে পুরোটার মধ্যে কোনো সময় পকোড়াগুলো লেগে না যায়, তাই জন্য আমি প্রত্যেকটাতেই, দেখতে কিন্তু বাটিতে অনেক তেল মনে হচ্ছে, তেল কিন্তু খুব সামান্যই দিয়েছি, ছবিতে মনে হচ্ছে ওরকম, মনে করুন একদম একটু তেল। এইবারে কি করব, এই যে পকোড়াটা আমি মেখে রেখেছিলাম আধ ঘন্টা, এইটাকে আমি এবার একটা ইনো, এই যে একটা ইনো দিয়ে দেবো, দিয়ে আমি আর দাঁড়াবো না, ইনোটা দিয়েই সঙ্গে সঙ্গে আমি ওর মধ্যে 1 চামচ করে দিতে থাকবো। কি করে দেব সেটা আমি ইনোটা দিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি ইনোটা ছিঁড়ে ঢেলে দেওয়াতে কি সুন্দর একটা ফ্লপি ভাব এসে গেছে, এটা বেশিক্ষণ থাকে না, এটা থাকতে থাকতেই আমাকে এবারে শুরু করতে হবে বড়াটা। তো কি করব, বেশি দেব না কিন্তু, 1 চামচ করেই দেব, না হলে না ফুলে বাটির মধ্যে ধরে যাবে, অনেকটাই ফুলে যাবে, ওই জন্য আমি 1 চামচ করে সব কটার মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু বারবার বলছি গ্যাসটা কিন্তু আগে অবশ্যই কমিয়ে নেবে, কমিয়ে নিয়ে এরকম 1 চামচ করে দিতে থাকবে। যদি মনে হয় যে ছোটো চামচ হচ্ছে না আর একটু দেওয়া যায় তো দেওয়া যেতেই পারে, যেমন আমি একটু আর একটু দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু বারবার বলে দিলাম কমিয়ে, একদম নালে কিন্তু পুড়ে যাবে, প্রত্যেকটাতে এভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন তো এইভাবে আমি পরপর দিয়ে দিলাম, দিয়ে কি করব, এই যে ঢাকনাটা আছে না, ঢাকনাটা দিয়ে একটু 2 মিনিট আমি ঢেকে রাখবো, না আবার ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। দেখো এই যে আমি দিয়েছিলাম 1 চামচ করে কতটা করে ফুলে গেছে, এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসটা কমিয়ে, এবার গ্যাসটা একটু বাড়িয়ে এগুলোকে আমি এই যে উল্টে দেব, আস্তে আস্তে করে এগুলোকে আমি উল্টে দেব। দেখো এটাকে আবার একটু, ওইটার দিকটা তাপটা বেশি মাঝখানটা, তো ওই জন্য একটু মাঝখানেরগুলো ওই বাড়ানোর জন্য একটু পুড়ে গেছে, কিন্তু খারাপ লাগে না খেতে, সাইডেরগুলো কিন্তু ঠিক আছে, সাইডেরগুলোর কালারটা ঠিক, এরকমই হবে আবার ওপর দিকটাও। এইভাবে এগুলোকে আমি পুরো উল্টে দিচ্ছি, দেখো পুরো এগুলোকে উল্টে দিতে হবে, তেলটা গরম না হলে কি হয় লেগে লেগে যায়, তো এইভাবে প্রত্যেকটাকে আমি এখন উল্টে দেব, উল্টে আবার আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে কি হবে আবার ভালোভাবে হয়ে যাবে বাকি দিকটাও। তো মাঝখানটা কি হয়, তাপটা পুরো গ্যাসে ডাইরেক্ট পড়ে, তো ওই জন্য মাঝখানে দুটো একটু মনে হয় যেন পোড়া পোড়া, অ্যাকচুয়ালি যে খুব পোড়া তা না, ভাজাটা তো নরম নরম থাকে তাই খেতে খারাপ লাগে না, আর সাইডেরগুলো কিন্তু ভাজাগুলো সব ঠিকঠাকই হয়, এগুলো খারাপ হয় না, কিন্তু মেন হচ্ছে খেতে, খেতে খুব টেস্টি হয়। আর একটা কাজ করতে হয়, আমি বলিনি যেটা, এটা দেওয়ার আগে আমি তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছিলাম গরম জন্য, একটু কারি পাতা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো কারি পাতার দাওয়াতে কি হয়, কারি পাতার ক্যাপসিকামে খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরোয়, তো সেই জন্য খেতে দারুণ টেস্ট লাগে। দেখুন তো এইভাবে যদি কাউকে বানিয়ে সন্ধেবেলায়, একটু আমার কাছে ধনে পাতারও চাটনি ছিল আর একটু টমেটো সস দিয়ে যদি সন্ধেবেলা চায়ের সঙ্গে দেওয়া হয় তাহলে ব্যাপারটা জমে যায় না, আর এরপর তো বর্ষা আসছে, বৃষ্টির দিন সন্ধেবেলায় এইসব ভেজে ভেজে খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে দেখুন কেমন করে একটু পকোড়া করে নেওয়া যায়। কি ভালো লাগলো, তো কেমন হয়েছে বলুন, ভালো লেগেছে খেতে, কেমন মুখর হচ্ছে, টেস্টি না? বাড়িতে যদি গেস্ট আসে না, একটু স্যালাড, একটু কি বলে টমেটো সস প্লেটে সাজিয়ে গেস্টকে দিলে দেখবেন খুব ভালো খাবে।
কারণ এখন কেউ মিষ্টি খেতে চায় না। তো আপনারা যদি এটাই করে সবাইকে প্লেটে করে 4-5টা করে দিয়ে দেন, দেখবেন কি দারুণ খেয়ে সবাই বলবে কি দিয়ে বানিয়েছো, রেসিপিটা বলো, আমিও বাড়িতে বানাবো বলবে। কারণ আমারও কিন্তু এটা রেসিপি নয়, আমিও এক জায়গায় খেয়েছি, আমার খাওয়ার পর ভালো লেগেছে, তাই জন্য আমি একটু দেখে নিয়েছি, আর সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেয়ার করবেন, কেমন? টাটা।